আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে বুল পার্ক প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং তাদের একটি বাউন্টি প্রোগ্রাম চলছে। তো প্রজেক্টটি আলোচনা করার আগে বলতে চাই যে যারা বাউন্টি প্রোগ্রামগুলোতে জয়েন করেন তারা অবশ্যই বুল পার্ক টোকেনটির বাউন্টি প্রোগ্রামটিতে জয়েন করবেন, কারণ এটি কয়েন গেকোতে এবং কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং এবং অলরেডি এটি প্যানকেক সোয়াপ এবং বিটমার্ট এক্সচেঞ্জে লিস্টিং আছে। তো বুল পার্কসের কাজ মূলত কি? বুল পার্কসের কাজটি হচ্ছে মূলত আমরা যে বিভিন্ন আইডিও প্ল্যাটফর্মগুলোতে আইডিওতে ইনভেস্টমেন্ট করি, অ্যাজ এ সেম প্ল্যাটফর্ম হচ্ছে বুল পার্ক। তো বুল পার্ক মোটামুটি ফোর্বস এবং ইয়াহু ফাইন্যান্সে এবং কয়েন টেলিগ্রাফের মতো পোর্টালগুলোতে তাদের নিউজ ফিডে কিন্তু বুল পার্কের সম্বন্ধে নিউজ হয়েছে। যেহেতু প্রজেক্টটি ভালো সেই কারণবশতেই তাদের নিউজটি হয়েছে। তো নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে হু ইজ বিহাইন্ড দিস। তো এখানে মোটামুটি ভালো লোকজনই আছে টিম মেম্বার হিসাবে যারা এই প্রজেক্টের পিছনে কাজ করছে এবং যারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্টের সাথে প্রিভিয়াস পিরিয়ডে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বুল পার্কের সাথে সম্পৃক্ত। তো এখন হোয়াটস ইউনিক অ্যাবাউট বুল পার্ক, বুল পার্কে ইউনিক বিষয় কোনগুলো আছে? দ্য মেজরিটি অফ ডিসেন্ট্রালাইজড ভিসিস অ্যান্ড লঞ্চ প্যাডস হ্যাভ বিকাম প্রাইভেট মেম্বার্স ক্লাবস আফটার দ্য টোকেন প্রাইস ইনক্রিজড উইথ এসেট টায়ার সিস্টেম বেসড অন the token amount you hold. Only early investors have access to those tiers and share in the deals. Bull Park with its adaptive tier system is the fairest and most community dedicated platform giving access to early stage deals. So এখানে তাদের একটা সুযোগ আছে যারা এখানে তাদের একটা ক্লাব মেম্বারশিপ নেওয়া যায় এবং যেখানে আর্লি অ্যাক্সেস আপনারা নিতে পারবেন আইডিওর আগে। তো এই বিষয়টাই তারা বোঝাতে যাচ্ছে। এবং এখানে ইনভেস্টর্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অনেকগুলো রিনন কোম্পানি আছে। এখানে তাদের কোম্পানিগুলো লিস্ট দেওয়া আছে, মুনওয়েল, X21, ফলো দ্য সিড, GD10 ভেঞ্চার্স, এ ধরনের আরও অনেক ইনভেস্টর কোম্পানি তাদের এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে রোডম্যাপ, তারা দ্বারা এখন কোয়ার্টার ফোর পজিশনে আছে এবং এখানে লিডারশিপ এবং টিম মেম্বার এখানে কোফাউন্ডার দুইজন রয়েছে এবং এটা হচ্ছে তাদের টিম মেম্বার লিস্ট। এখানে অ্যাডভাইজরি বোর্ডও রয়েছে, তাদের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বারদেরকে দেখতে পাচ্ছেন এবং ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড মিডিয়া পার্টনার্স হিসেবে এরা কাজ করছে, এই কোম্পানিগুলো কাজ করছে। তো এই হচ্ছে মোটামুটি তাদের ওয়েবসাইটের ডিটেলস এবং এখানে তারা ওয়েবসাইটে যতটুকু উল্লেখ করেছে আমি ততটুকুই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। চলে যাচ্ছে টোকেনমিক্স বুল পার্ক, টোকেনগুলোকে কীভাবে তারা ডিস্ট্রিবিউশন করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 27.5% থাকবে ট্রেজারি বোর্ডে, 20% থাকবে লিকুইডিটি অ্যান্ড স্টেকিং রিওয়ার্ডে। যারা এখানে লিকুইডিটি প্রোভাইড করবে তাদেরকে যে রিওয়ার্ডগুলো দিবে সেটার জন্য 20% টোটাল সাপ্লাইয়ের মধ্যে থেকে 20% বরাদ্দ থাকছে এবং 19.5% টোকেন সেল, এই যে ইনিশিয়াল যে টোকেন সেল অফারিংটা থাকছে সেখানে 19.5% কিন্তু টোকেন সেল অপশনে থাকছে। 30% থাকবে টিমের হাতে, 5% থাকবে অ্যাডভাইজারি বোর্ডের হাতে এবং 10% থাকবে তাদের ফাউন্ডেশনে, 5% থাকবে অপারেশনসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোকেন সেলের যে ডিটেলস, তারা সিড 2% এবং স্ট্র্যাটেজিক 5.5% তারা যেভাবে ক্যালকুলেশন করে ডিস্ট্রিবিউশন করেছে তারা এই ক্যালকুলেশনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে বাইব্যাক প্রোগ্রামও কিন্তু রয়েছে, দ্য 3% ফিস অন ইনভেস্টমেন্ট উইল গো ফুললি টু বাইব্যাক অল দ্য প্রফিটস ফ্রম দ্য সেলস অফ দ্য NFT স্টোর ইউজিং 10% অফ দ্য প্রফিটস অফ দ্য কোম্পানি ইনভেস্টমেন্ট। তো তাদের NFT স্টোরও খুব সম্ভবত আগামীতে আনবে। আর ইনভেস্টমেন্ট মডেল অ্যান্ড টায়ার্স, এখানে কিন্তু তাদের ইনভেস্টমেন্টের একটি মডেল তারা কিন্তু শো অফ করেছে। এখানে টাইটানিয়াম বুল রয়েছে, গোল্ড বুল রয়েছে, সিলভার বুল রয়েছে, ব্রোঞ্জ বুল রয়েছে। তো এখানে এই ক্যাটাগরিতে কিন্তু তারা ভাগ ভাগ করে নিয়েছে। উই উইল হ্যাভ ডিলস অন অ্যালোকেশনস ফর ইচ গ্রুপ অফ ফেয়ার মিক্সেস, সিলভার বুলস উইল বি গ্রান্টেড টু গেট সাম অ্যালোকেশনস অন সাম ডিলস। তো এখানে অ্যালোকেশনগুলো আপনারা কীভাবে পাবেন এটা একটা বিষয় রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কিন্তু প্রিভিয়াস পিরিয়ডে কিছু আইডিও কিন্তু তারা কমপ্লিট করেছে, যেমন হিরো, UGT, MCASH, ZUSD, ফ্লারি, HSL, PKR। তো এই আইডিও প্ল্যাটফর্মে জয়েন করার জন্য কিন্তু আপনাদেরকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখানে আনলক ওয়ালেট নামে একটি অপশন আছে। এখানে আপনার যে BSC চেইনটি আছে, BSC চেইনের যে অ্যাড্রেসটি আছে বাই মেটামাস্ক, আপনি এটি এখানে আনলক ওয়ালেট করে দেন, এখানে আপনি আইডিও প্ল্যাটফর্মে জয়েন করতে পারেন এবং এটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ আলাদা।
এখানে আপনাকে লগ ইন করতে বলবে, এখানে আপনি কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। সো কেওয়াইসি কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে এখানে সাইন আপ অপশনে চলে যেতে হবে, আগে আনলক করতে হবে ওয়ালেটটি। আনলক করার পরে দেন আপনি এখানে কেওয়াইসি অপশনে চলে যাবেন, কেওয়াইসি অপশনে যে দেন আপনি আপনার যে কেওয়াইসি সাবমিশন যে প্রসেসটি আছে সেটি সেরে নেবেন। দেন আপনি যদি আইডিওতে জয়েন করতে চান আপনি আইডিওতে জয়েন করে নেবেন। আর এই প্রজেক্টটি দুঃখিত, এটি দেখতে পাচ্ছেন যে কয়েন গেকোতে 0.1 অলরেডি এটির প্রাইস চলছে, এবং এটি মূলত দুটি এক্সচেঞ্জে রয়েছে, প্যানকেক সোয়াপ এবং বিটমার্টে। তো এই ছিল মোটামুটি এই টোকেনের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা। সর্বশেষে চলে যাচ্ছে এই বাউন্টি ক্যাম্পেইনটিতে, তাদের বাউন্টি ক্যাম্পেইনটি 14 তারিখ থেকে শুরু হয়েছে, অলরেডি 1 সপ্তাহ চলে গিয়েছে, আরও 3টি সপ্তাহ আমরা হাতে পাবো। তো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি তারা জয়েন করে নিতে পারেন। আর বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করার প্রথম শর্ত হচ্ছে আপনি অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন, এবং এখানে প্রুফ অফ অথেন্টিকেশনের কোনো ডিরেকশন কিন্তু দেওয়া নেই। তারপরেও আপনারা বাউন্টিতে যে প্ল্যাটফর্মেই জয়েন করেন না কেন, সর্বপ্রথম আপনারা দেখবেন যে নিচে অনেকেই প্রুফ অফ অথেন্টিকেশন দিয়েছে। তো আপনারাও কিন্তু ঠিক সেম স্টাইলে প্রুফ অফ রেজিস্ট্রেশন অথবা প্রুফ অফ অথেন্টিকেশন এই জিনিসটুকুকে কপি করে নিয়ে দেন আপনারা কিন্তু রিপ্লে সেকশনে চলে যাবেন। রিপ্লে সেকশনে যেয়ে দেন আপনারা এই অংশগুলোকে কেটে দিয়ে দেন আপনি আপনার যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো বসিয়ে দিবেন, এবং যে যে ক্যাম্পেইনগুলোতে আপনি জয়েন করতে চান এখানে আপনি সেই ক্যাম্পেইনগুলোর নাম দিয়ে দিবেন, এবং এখানে আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেম সেগুলো দিয়ে আপনি একটা প্রুফ অফ অথেন্টিকেশন সাবমিট করে দিবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং পরবর্তীতে আপনি যে কাজটি করবেন আমি বলে দিচ্ছি আপনাকে, এখানে ফোরাম ইউজার নেম, আপনার ইউজার নেমটি এবং আপনার প্রোফাইল নেম লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। যেমন এখানে আমার বাউন্টি হাইভ, এটা হচ্ছে আমার ইউজার নেম, আমি এটাকে কপি করব, দেন ফোরাম ইউজার নেম এই জায়গাটাতে আমি পেস্ট করে দেবো। ঠিক এইভাবে আপনি আপনারগুলোকে ফিল আপ করে দিয়ে এটিকে পোস্ট করে দিবেন। দেন আপনি যে বাউন্টি প্রোগ্রামের অংশগ্রহণ করতে চান আপনি সেটার একটা ফর্ম পাবেন। সাপোজ আমি আজকে ফেসবুকেরটা দিয়ে দেখাচ্ছি, ফেসবুকের ফর্মটা ওপেন করে নেবেন এবং তাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে লাইক করে দিবেন। এখানে কোনো ট্যাগ ইউজ করার কথা বলা হয়নি, কিন্তু টুইটার হ্যান্ডেলে যে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো, আপনারা যখন ফেসবুকে কাজ করবেন তখন ফেসবুকে করেন আর যেখানেই করেন অ্যাটলিস্ট ট্যাগগুলোকে ইউজ করার চেষ্টা করবেন, তাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে। যেমন এখানে লিখেছে যে পার্টিসিপেন্টস মাস্ট মেক মিনিমাম 3 শেয়ার পার উইক, মিনিমাম 3টা শেয়ার আপনাকে করতেই হবে, ম্যাক্সিমাম 1 শেয়ার পার আওয়ার, আপনি 1 শেয়ার পার আওয়ার করতে পারবেন, 4 শেয়ার পার ডে, 4টা শেয়ার প্রতিদিন আপনি করতে পারবেন, অ্যান্ড 12 শেয়ার পার উইক, তো অন এভারেজ আপনি 12টা শেয়ার মানে পোস্টকে কিন্তু শেয়ার করবেন অন এভারেজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে ফর্মটি ওপেন হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে বিটকয়েন টকের যে ইউজার নেমটি আছে সেটি দিবেন, আপনার প্রোফাইল লিঙ্কটি দিবেন, এখানে টেলিগ্রাম ইউজার নেমটি দিবেন, দেন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি দিবেন, দেন আপনার বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দিবেন, দিয়ে আপনি ফর্মটিকে সাবমিট করে দিবেন, এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো তারা বলেছে ঠিক এগুলোকে ফলো করে আপনি কাজগুলো করে ফেলবেন। হ্যাঁ, ফেসবুকেও তারা কিন্তু এই হ্যাশট্যাগুলো দিয়েছে, আমি এটা স্কিপ করে গিয়েছিলাম, এই যে দেখতে পেলাম মাত্র, এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনার প্রতি পোস্টে শেয়ার করার সময় কিন্তু এই হ্যাশট্যাগুলোকে ইউজ করে শেয়ার করবেন। অর্থাৎ আপনি যে কাজটি করবেন প্রতিদিন যদি একটা করে 7 দিনে 60টা হবে, আপনি 7 দোগুণে 14টা, তো এভারেজে বলছে আপনাকে 12টা শেয়ার করতে, তা আপনি 6 দিনে আপনার কাজটা শেষ করে ফেলবেন, প্রতিদিন 2টা করে শেয়ার করে দিবেন, দেন আপনার 12টা পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আপনি এইভাবে ফেসবুক ক্যাম্পেইনটি শেষ করবেন, রেডিট করতে পারেন, ইনস্টাগ্রাম করতে পারেন, ব্লগ অ্যান্ড মিডিয়া ক্যাম্পেইন আছে, ইউটিউব ক্যাম্পেইন আছে, ট্রান্সলেশন ক্যাম্পেইন আছে, আপনার কাছে যেটি চয়েস আপনি সেটি করে নেবেন। তো মোটামুটি এই ছিল আজকে বুল পার্ক বাউন্টি ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে আলোচনা, এবং তাদের প্রজেক্ট নিয়ে মোটামুটি আপনাদের সাথে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ফিরছি নতুন কিছু বাউন্টি প্রোগ্রাম নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।